আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল, বিডি নিউজ নাও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা একটি ভাইরাল গান নিয়ে আলোচনা করব, সেই গানটি হলো আপনার এক কাপ চা। মডেল এসপোনিয়া সুমিত নামে এই দুজন মডেল এই গানটিতে মডেলিং করে। এই মডেলিংয়ের ভিতরে এসপোনিয়া মডেল সুমিতকে প্রায় আপনার 14টি চুমু দেয়, সেই চুমু দেওয়া গানটি ভাইরাল হয়ে যায়। সেই গানটি সম্বন্ধে আজকে আমরা আলাপ করব। আমরা ফিরছি ছোট্ট একটা তো বন্ধুরা, আপনারা জানেন একটি গানে যদি একটি মডেল তার সহযোগীকে 14টি চুমু দেয় অবাক করার বিষয়। আবার সেই নায়িকা বলে, সরি সেই মডেল বলে, এটা সবাইকে পজিটিভভাবে নেওয়ার জন্য। সে বলতেছে গানটি অনেক সুন্দর হয়েছে, এটা অবাক করার বিষয়। আমি মনে করি এটা একটা নোংরা গান। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের গানকে নিন্দা করাই বেটার, পজিটিভ কেন? আপনার তারা ভালো কিছু করতে পারত, আরো ভালোভাবে উপস্থাপনা করতে পারত। আরে ভাই, একটি গানে 14টি চুম্বা দেওয়া লাগে নাকি ভাইরাল হওয়ার জন্যে, নিজের নাম ফোটানোর জন্যে? এটা তো ঠিক না। হয়তো অনেকেই আমার সাথে একমত হবে না, আমি আমার মতামত প্রকাশ করছি। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখুন, একটা মডেল যদি তার সহযোগী মডেলকে একটি গানের ভিতরে 14টি চুমু দেয়, এটা কি সাধারণ বিষয়, কি ভালো বিষয়? আমি মনে করি এটা একটা নোংরা গান। এই গানকে আমরা প্রতিহত করব। ভাইরাল হয়েছে আমি মনে করি নেগেটিভভাবে, খারাপভাবে ভাইরাল হয়েছে, ভালোভাবে এই গান ভাইরাল হয়নি। তাই বন্ধুরা, চলুন আমরা সেই গানের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর বিস্তারিত আলাপ করি। আবারও ভাইরাল হলেন মডেল অভিনেত্রী স্পর্শিয়া, এবার সুমিতকে 14টি চুমু দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। তো বন্ধুরা, আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখলেন, কি বাস্তবতা? এটাকে আমরা পজিটিভভাবে নিব? কখনো না। এ ধরনের গান তো আমরা দেখবই না, গান থেকে দূরে থাকবো, অন্যকে না থাকার জন্যে বল। ভাইরাল হওয়ার জন্যে নেগেটিভ কিছু আমরা সাপোর্ট করব না। তাই বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সাথে থাকবেন। বিডি নিউজ নামক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আবার শেষ করছি। শেষ করার আগে একটি কথা না বলে নাই, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি